বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সংক্ষেপে সারাদিনের সব খবরে আপনাদের স্বাগতম। আজ থেকে শুরু হতে যাচ্ছে এই নতুন পর্বটি। সংক্ষেপে সারাদিনের সকল খবর পেয়ে যাবেন একটি ভিডিওতেই। তো চলুন শুরু করা যাক। ঢাকার বিভিন্ন সড়কে অটোরিকশা চালকদের অবরোধ, ট্রেন চলাচল বন্ধ। গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল 3 দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই নিষেধাজ্ঞার পর থেকেই মূলত তারা আন্দোলন ও অবরোধ করে আসছে। মহাখালীতে রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুধু তাই না, ঢাকার বিভিন্ন অংশে এই অটোরিকশা চালকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ এবং সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ নিতে দেখা গেছে। এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া বসলেন ইউনুসের পাশের চেয়ারে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে 2018 সালে দুর্নীতির মামলায় কারাগারে যাওয়ার পর এই প্রথম কোনো অনুষ্ঠানে যোগ দিলেন বিএনপি চেয়ারপারসন। 6 বছর পর প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে দেখা গেল খালেদা জিয়াকে। সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের পাশের আসনে বসে তিনি উপভোগ করলেন সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠান স্থলে তার বসার ব্যবস্থা হয়েছিল অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের পাশের আসনে। খালেদা জিয়া তার আসনে বসার পর প্রধান উপদেষ্টার সঙ্গে কুশল বিনিময় করেন। সর্বশেষ 2012 সালে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া। তখন তিনি বিরোধী দলীয় নেতা। এরপর আর কখনো তাকে সেনাকুঞ্জের এই আয়োজনে দেখা যায়নি। নির্বাচন কমিশন গঠন, নতুন সিএসি নাসিরউদ্দিন। অবসরপ্রাপ্ত সচিব AMM নাসিরউদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করেছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত পৃথক 2টি প্রজ্ঞাপনে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়। 4 কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ট্রাইব্যুনাল আইনে দল নিষিদ্ধ বিষয় বাদ দিয়ে আইন উপদেষ্টার ব্যাখ্যা। আজ বৃহস্পতিবার 21 নভেম্বর সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ 2024 অনুমোদন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে প্রসঙ্গে কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, বিচারের শুদ্ধতার জন্য কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান ট্রাইব্যুনাল অধ্যাদেশে রাখা হয়নি। একই কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে। বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া শাহজাহান অমর কারাগারে, আদালত প্রাঙ্গণে জুতা ও ডিম নিক্ষেপ। ঝালকাঠি এক আসনের আওয়ামী লীগের সাবেক আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান অমর বীরুত্তমকে কারাগারে পাঠিয়েছে আদালত। আদালত প্রাঙ্গণে লোকজনের ভিড় থেকে তাকে লক্ষ্য করে জুতা ও ডিম ছুড়ে মারা হয়েছে। কাঁঠালিয়ার বাসস্ট্যান্ড উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বৃহস্পতিবার 21 নভেম্বর তাকে গ্রেফতার করা হয়। দুপুরে থেকে ঝালকাঠি আদালত প্রাঙ্গণে আনা হলে বিএনপির নেতাকর্মীরা শাহজাহান ওমরের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। শাহজাহান ওমরকে লক্ষ্য করে এ সময় জুতা ও ডিম ছুড়ে মারা হয়। বৃহস্পতিবার ব্যারিস্টার শাহজাহান ওমর বীরুত্তম রাজাপুরে আসছেন এমন আগাম খবরে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে একটি গ্রুপ উপজেলা সদরের গোডাউনে এলাকায় শাহজাহান ওমরের বাসভবন মেহজাবিনে হামলা করেন। এ সময় ইটপাটকেল ছুড়ে জানালার গ্লাস ভাঙচুর করা হয়। এই খবর পেয়ে তিনি গাড়িতে করে বৃহস্পতিবার সকালে বরিশালের বাসা থেকে রাজাপুরে যাওয়ার পথে উত্তর সিংড়ি এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন। হামলাকারীরা তার ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করেন। পরে ভাঙা গাড়ি নিয়ে তিনি রাজাপুর থানায় অভিযোগ করতে গেলে বেলা 12:30টার দিকে পুলিশ তাকে উল্টো গ্রেফতার করে। জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট সাদাত হোসেন বলেন, শাহজাহান ওমর বিএনপি ও সাধারণ মানুষের সঙ্গে বেইমানি করেছেন। মীর জাফর শাহজাহান ওমরের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আবারও যুক্তরাষ্ট্রের ভেটো, আটকে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব। আর এমন একটি দিনে যুদ্ধবিরতির প্রস্তাব আসলো যেদিন গাজায় ইসরায়েলিদের হামলায় আরও 88 জন প্রাণ হারিয়েছেন।
গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত 88 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে 66 জন বেইত লাহিয়া এলাকার কমাল আদওয়ান হাসপাতালের কাছাকাছি এবং 22 জন গাজা সিটিতে নিহত হন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আর এই দিনেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনিদের গাজায় যুদ্ধবিরোধীর আহ্বান জানানোর প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে গত 7 অক্টোবরের পর থেকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে নিরাপত্তা পরিষদে ওঠা 4টি প্রস্তাবে ভেটো দিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হয়। এতে নিরাপত্তা পরিষদের অন্য 14 দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও একমাত্র যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী 10 সদস্য দেশ গাজায় ইসরায়েলের হামলা বন্ধের আহ্বান জানাতে খসড়ায় প্রস্তাব তুলেছিল। প্রস্তাবটিতে যুদ্ধবিরতির পাশাপাশি বর্তমানে গাজায় থাকা সব ইসরায়েলি জিম্মির মুক্তির দাবিও করা হয়েছিল। প্রস্তাবটি নিয়ে ভোটাভুটির সময় জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের উপদূত রবার্ট উড বলেন, আলাপ আলোচনার মাধ্যমে আমরা বিষয়টি স্পষ্ট করেছি যে জিম্মিদের মুক্ত করতে ব্যর্থ কোনো প্রস্তাবকে আমরা শর্তহীনভাবে সমর্থন করতে পারি না। অবশ্যই জিম্মিদের মুক্তি দেওয়ার মধ্য দিয়ে যুদ্ধ বন্ধ হবে। সংক্ষেপে সারাদিনের সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।